আরবি ভাষায় কোনো কিছু দেয়া তিনটি শব্দে ব্যবহৃত হয়। একটি হলো আতা, আতা হলো যেটি দেওয়ার পরে পুনরায় ফেরত নেওয়ার সম্ভাবনা থাকে। যেমন কোরআনে আছে, তুতিল মুলকা মান্তাশা, আল্লাহ রব্বুল আলমিন যে বাদশাহী দেন সেটা আবার ফেরত নেওয়ার, কেড়ে নেওয়ার সম্ভাবনা আছে। আরেকটা হলো আতা, অর্থাৎ দেয়া, এমন দেয়া যেটা আর ফেরত নেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যেমন ইন্না আতাইনা কাল কাউসার, যে আমি আপনাকে কাউসার দিয়েছি, এটা ফেরত নেওয়া হবে না। সুতরাং আতা হলো এমন দিয়া যা ফেরত নেওয়া যায়, আর আতা হলো এমন দিয়া যা ফেরত নেওয়া হয় না। আর তৃতীয় একটি শব্দ হলো ওয়াহাবা, এমন কিছু দিয়া যা গ্রহীতার ধারণা নাই, যা পাওয়ার আশা করে না, তা যা পাওয়ার আশা করে তা পেলে সে কিছুটা খুশি হয়, কিন্তু যা পাওয়ার আশা করে না তা পেলে সে এমন খুশি হয় যা কল্পনা করা যায় না, সেই শব্দটাকে বলা হয় ওয়াহাবা। আর এই ওয়াহাবা শব্দ দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালেহিন। আর সূরা ফুরকানের 19 পারা 74 নম্বর আয়াতে আরেকটি দোয়া, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটি আপনার পরিবার, স্বামী হলে স্ত্রী এবং সন্তানের জন্য, স্ত্রী হলে স্বামী এবং সন্তানের জন্য। এ দোয়াতে আজওয়াজিনার অর্থ স্বামী স্ত্রী উভয়ই সামিল, আর জুররিয়াতিনা এর মধ্যে সন্তান নাতি পতি সবাই সামিল, বংশের পরবর্তী যারা আসবে সবাই এই জুররিয়াতিনা শব্দের মধ্যে সামিল আছে। তো দোয়া দোয়া এমনভাবে করা হয়েছে যে হে রব, আমাকে এমন ভালো স্ত্রী স্বামী ও সন্তান দাও যাদের ব্যাপারে আমার ধারণাও নেই, আমি কল্পনাও করতে পারি না তারা কীরকম ভালো হবে। আর তা কি হলো, কুররাতু আয়ুনিন, তাদের দ্বারা আমার চোখ শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, প্রশান্তিদায়ক হবে। এই দোয়াটি স্ত্রীও করতে পারেন, স্বামীও করতে পারেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন।